মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন জেলা স্তরে সমবায়কে প্রসারিত করতে মঙ্গলবার মুর্শিদাবাদ হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটির পার্বণ অনুষ্ঠান বাড়ি সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় সমবায় মন্ত্রী অরপ রায় রাজ্য সমবায় ইউনিয়নের ডাইরেক্টর সত্যব্রত সামন্ত সমবায় আন্দোলনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় সমবায় সমিতির মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে আর্থিক সাহায্য কৃষকদের ঋণদান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই সমবায় সমিতির মাধ্যমে পরিষেবা নিষ্ঠার সাথে মানুষের কাছে পৌঁছে দিতেই এই আলোচনা সভার আয়োজন আজকে আমাদের মুর্শিদাবাদ হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যে অনুষ্ঠান বাড়ি পার্বণ তার সভাকক্ষে মুর্শিদাবাদ জেলা সমবায় আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হলো এই সভায় পশ্চিমবঙ্গের মাননীয় সমবায় মন্ত্রী অরূপ রায় মহাশয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের অন্যতম ডিরেক্টর সত্যব্রত সামন্ত উপস্থিত ছিলেন সেই সঙ্গে আমাদের জেলা যারা সমবায় আন্দোলনের নেতা যারা সমবায় আন্দোলনের কর্মী তারাও এখানে উপস্থিত ছিলেন আমরা সমবায় আন্দোলন করতে গিয়ে একটা সময়ে দেখেছি যে চৌত্রিশ বছরকে চৌত্রিশ বছরে বামফ্রন্ট জামানায় সমবায় আন্দোলনের কণ্ঠ রোধ করা হয়েছিল টুঁটি চেপে ধরা হয়েছিল এবং সমবায় আন্দোলনকে সঠিকভাবে পথ চলতে দেয়নি সমবায় সমিতিতে ব্যাপক দুর্নীতি স্বজন পোষণ এটাই ছিল সেই সময়কার কাজ কিন্তু গত এগারো সালে বাংলায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টা এবং অনুপ্রেরণায় আজকে সমবায় আন্দোলন সারা বাংলায় নতুন পথের দিশা পেয়েছে আমরা মুর্শিদাবাদের যারা সমবায় আন্দোলনের কর্মী তারাও সেই পথেই হেঁটে চলেছি আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় এখানে আমাদেরকে নতুন পথ নির্দেশ করেছেন আমরা সমবায় আন্দোলন পথ ভোলা পথিকের মতো হয়ে গিয়েছিলাম আমাদের পথ চলার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা ছিল কিন্তু মামাটে মানুষের সরকার সমস্ত রকম প্রতিবন্ধকতা আজকে দূর করেছেন যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন